আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, দেশে ও বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো সব কিছুই মনে হয় আমার ভাই বোনদের সাথে আমি শেয়ার করি, না করলে আসলে ভালো লাগে না। তো আজকে আমি এই দ্বিতীয়বার অনলাইন থেকে শপিং করলাম। তো কি শপিং করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন, একটু আগেই আমাকে অনলাইন থেকে এটা দিয়ে গিয়েছে, তো উনি খুলে সেটিং করে দিয়ে দেখিয়ে গিয়েছে। তো আমি একটা খুবই দরকারি জিনিস কিনেছি, এই যে আমার সেলাই মেশিন ছিল একটা, তো ওই সেলাই মেশিনে অনেক জায়গা দখল করে, যার জন্য আমি চিন্তা করলাম আর ওইভাবে আমার সেলাই করা হয় না, সেজন্য ওইটা আমি আমার ছোটো খালামণিকে দিয়ে দিয়েছি। যে খালামণি, ওই যে আপনারা দেখতে পেরেছেন ঝিনাইদহে গিয়েছিলাম, ওই ছোটো খালামণিকে দিয়েছি। ছোটো খালামণির একটা মেশিন দরকার ছিল, তো আমি বললাম যে আমার বাসায় যেহেতু পড়ে আছে তুমি আমার মেশিনটাই নাও, আর কাজ করার জন্য আমি এই মেশিনটা কিনেছি। আমার দেখে খুব ভালো লাগলো মেশিনটা, যার জন্য আমি অর্ডার করে ফেললাম। খুবই ছোট্ট একটা মেশিন, আর যেখানে সেখানে রাখা যাবে, আলমারিতে বা ওয়ার্ড্রোপের ভিতর রাখা যাবে, এটা আসলে কোনো জায়গা লাগে না। আর টুকিটাকি সেলাইয়ের জন্য এটা খুবই ভালো, যাদের একটা সেলাই মেশিন কিনবেন চিন্তা করছেন তারা এরকম একটা মেশিন কিনে ফেলতে পারেন টুকিটাকি সেলাই করার জন্য। তো এই যে আমার খুবই পছন্দ হয়েছে, তাদের ছোটো বাচ্চা ওদের কাপড় চোপড় সেলাই করার জন্য একটা মেশিন হলে ভালোই হয়, যার জন্য এটা কিনলাম। তো বন্ধুরা, আপনারা কমেন্টসে জানাবেন আমার মেশিনটা কেমন হলো। এটা আপনাদের সম্পূর্ণ সেটিংটা আমি এখনই দেখাবো। দেখানোর আগে একটু কথা বলে নিই, আমার যারা নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে লাইক করবেন, 3 থেকে 5 মিনিট ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করে কমেন্টসে অবশ্যই জানাবেন আমার এই সেলাই মেশিনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখাবো মেশিনটা কীভাবে সেটিং করে। তো এই মেশিনের সাথে আমাকে কী কী দিয়েছে এটা একটু আপনাদেরকে দেখাই। এই যে আমাকে তা ওরা 3-4টা ববিন দিয়েছে, আর এই যে একটা সুই দিয়েছে, একটা সুই তো ওইটার সাথে লাগানোই আছে। বাচ্চারা কী করে ফেলেছে আনার সাথে সাথেই, দেখছেন বাচ্চাদের আর কী বলবো, ওরা তো একটা নতুন কিছু পেলেই তো খুব খুশি। আর এখানে কোনো সমস্যা হলে আমি এটা দেখে ঠিক করে নিতে পারবো, এই কার্ডটা দেখে, যার জন্য এই কার্ডটা দিয়েছে, বক্সের সাথে কার্ডটা ছিল। আর এই যে এটা হলো পা দিয়ে চাপ দিলে মেশিনটা চলবে, আর এই যে চার্জার একটা, এটা কীভাবে করতে হবে এটা দেখাচ্ছি পুরোপুরিভাবে আপনাদের। একটা ববিন এখানে লাগানো আছে, আর একটা ববিন এই যে এখানে লাগানো, দুটো ববিন। আর এটা এই যে একটা সুই ওরা একটা এটার সাথে লাগিয়ে দিয়েছে, এই যে এখানে একটা পিন ঢুকাতে হবে, আরেকটা দাও এসে ওখান থেকে। আর এটা যারা পা দিয়ে কাজ করবেন তাদের জন্য এটা লাগবে। তো এই যে এটা হলো পা দিয়ে কাজ, পায়ে চেপে রাখতে হবে, এটা এভাবে ঢুকিয়ে আমি দেখাচ্ছি, পায়ে দিয়ে না হাত দিয়ে দেখাচ্ছি। সুইচটা দেওয়া হয়নি, সরি, সুইচটা দিয়ে নিলাম, নিয়ে কত সুন্দর লাগছে। আর যারা এটা পায়ে কাজ না করতে পারবে সমস্যা হলে, তখন ওরা কি করবে, ওরা শুধু এটা চালানোর মতো চলবে। দেখেন কত সুন্দর মেশিনটা, আমার তো খুবই পছন্দ হয়েছে, যার জন্য আমি দেরি না করে কিনে ফেললাম। ও আর একটা আছে, সেটা হলো এখানে একটা, যারা অন্ধকারে কাজ করবে বা কারেন্ট চলে যাবে তারা এই যে এখানে একটা লাইট সিস্টেম আছে, এই যে লাইটটা জ্বালিয়ে নিতে পারবে। আমার মেয়ে যে চালিয়ে দেখাচ্ছে, তো এই যে লাইটটা আমি এখন অফ করে দিলাম। আমার বন্ধুরা, আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার মেশিনটা আপনাদের কাছে কেমন লেগেছে, মেশিনের সাথে এই যে জিনিসগুলো দিয়েছে আমাকে। আর মেশিনটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি, মেশিনটা নিয়েছে হলো 999 টাকা, আর আপনার ডেলিভারি চার্জ নিয়েছে 60 টাকা, এই হলো 1000।
তাহলে মোট আমার এটা দাম পড়েছে 1059 টাকা। তো আমাকে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই মেশিনটা। আর সব সময় টুকিটাকি কাজের জন্য আমি মনে করি এরকম একটা মেশিন বাসায় থাকলে খারাপ হয় না, ভালোই হয়। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। বলো সবাই কেমন আছেন, আমার জন্য দোয়া করবেন। আমার আবার ঠান্ডা লেগেছে। সালাম দাও একটা। আসসালামু আলাইকুম বলো। আর যারা আমার ফেসবুক বন্ধু আছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আর কারেন্ট চলে গেলে ওই মেশিনটা ব্যবহার করা যাবে। এই যে এখানে ব্যাটারি সিস্টেম, এই যে এটা খুলে, এই যে এখানে মোট 1, 2, 3 ব্যাটারি লাগানো যাবে। চারটা ব্যাটারি এখানে লাগানো যাবে। আর এই ব্যাটারি দিয়ে মেশিনটা খুব সুন্দরভাবে চলবে। আর এখানে যে লাইটটা আছে সেটা অন্ধকারেও কাজ করা যাবে, লাইটটা জ্বালানো যাবে। লাইট খুবই দরকারি, যাদের শুই লাগাতে সমস্যা তো এই লাইটটা জ্বালিয়ে সুন্দরভাবে শুইটা লাগানো যাবে। তো এই হলো আমার মেশিন।